শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল আঠাশে নভেম্বর সোমবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল বুরকা এবং টুপি পরে শিলচর মেডিকেল কলেজে প্রবেশ করতে না দেওয়া ডক্টর সুজিত নাথকে তিন দিনের মধ্যে চাকরি থেকে বহিষ্কার করার দাবি আজ বরাক সফরে আসা স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্তকে স্মারকপত্র এম এস বিস্তারিত থাকবে প্রতিবেদনে আগামীকাল শিলচর ক্যাবিনেটে যোগ দিতে আজ রাতেই শিলচরে আসছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যে আবার তৃতীয় এবং চতুর্থ বর্গের হাজার হাজার পদে চাকরি এ পিডিসিএলের দুই হাজার পদ খালি ডিসেম্বরে প্রকাশ করা হবে হাজার হাজার পদের বিজ্ঞাপন মোবাইলের সঙ্গে আধার লিঙ্ক সাইবার জালিয়াতদের রুখতে ফোন নম্বরে কেওয়াইসির ওয়াইসির ভাবনা কেন্দ্রের বিস্তারিত থাকবে প্রতিবেদনে আগামীকাল শিলচর কেবিনেট বৈঠকে করিমগঞ্জ পাবে একাধিক প্রকল্প থাকবে খুশির খবর শিলচরের কেবিনেট বৈঠকে বরাক উপত্যকার জন্য নতুন খবর থাকবে এই বৈঠকের পর উপত্যকাবাসী নিশ্চয় উপকৃত হবেন আজ বললেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া বরাক উপত্যকার শিক্ষিত বেকার যুবক যুবতীদের তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর চাকরিতে বঞ্চনা শিলচর করিমগঞ্জ এবং হাইলাকান্দি জেলা কংগ্রেস কমিটির যৌথ উদ্যোগে আগামীকাল অর্থাৎ উনত্রিশে নভেম্বর তারিখে সকাল দশ গটিকা হইতে বিকেল চার গটিকা পর্যন্ত শিলচর জেলা কংগ্রেস অফিসের সম্মুখে এক অংশ ধর্মঘটের আহ্বান বিস্তারিত থাকবে প্রতিবেদনে এক বয়ানক রেগিং এর ঘটনার সাক্ষী হল ডিব্রুগড় বিশ্ববিদ্যালয় ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ে শিকার এক ছাত্র আঠারো জন ছাত্রকে হোস্টেল থেকে বহিষ্কার বহু প্রতীক্ষিত শিলচরের প্রধান নিকাশি খাল রাঙ্গির খালে গাডওয়াল, আগামীকাল শিলান্যাসে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং শেষ খবরটি শিলচর শহর সাজাতে পুরসে আবর্জনা ব্যাপক দূষণে নাকাল শিলচর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর আগামীকাল অর্থাৎ মঙ্গলবার শিলচরে ক্যাবিনেট বৈঠকে যোগ দিতে আজ অর্থাৎ সোমবার রাতে শিলচরে এসে পৌঁছাবেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আগামীকাল তিনি কেবিনেট বৈঠকে জেলা শাসকের কার্যালয়ে যোগ দেবেন বৈঠকের পর মুখ্যমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বক্তব্য পেশ করবেন এরপর হিমন্ত বিশ্ব শর্মা ডলু চা বাগানে চেক বিতরণ করে জনসভায় দুইটা পঞ্চাশ মিনিটে অংশ নেবেন পরবর্তীতে মুখ্যমন্ত্রী বিজেপি দলীয় কার্যালয়ে এক নৈশভুজে মিলিত হবেন মুখ্যমন্ত্রী মঙ্গলবার শিলচরে রাত কাটিয়ে বুধবার সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটের বিমানে গৌহাটি চলে যাবেন শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে বুর্কে এবং টুপি পরে প্রবেশ করতে বাধা দেওয়া ডক্টর সুজিত নাথকে তিন দিনের মধ্যে চাকরি থেকে বহিষ্কার করে উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য জোরালো দাবি জানিয়েছে এমএসএফ আজ বরাক সফরে আসা স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্তকে এক স্মারকপত্র প্রদান করে এই দাবি জানিয়েছে এম এস এফ এম এস এফের পক্ষ থেকে বলা হয়েছে উনি একজন সাম্প্রদায়িক ব্যক্তি উনার কারণে শান্তির বরাক বেলিতে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা চালাচ্ছে তাই অতি শীঘ্রই উনাকে চাকরি থেকে বরখাস্ত করে উপযুক্ত শাস্তি দেওয়া হোক এদিকে মন্ত্রী অতি শীঘ্রই তদন্ত করে ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন বলে জানিয়েছেন এম এস এফ এর ইনচার্জ মৌলানা বদরুল হক সঙ্গে ছিলেন এম এস এর ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট কাইজার হুসেন মোবাইল ফোন ও প্রযুক্তির জনপ্রিয়তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে অনলাইনে প্রতারণার সংখ্যা। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাঁকা করার নতুন নতুন উপায় নিয়ে আসছে প্রতারকরা বিভিন্ন নম্বর থেকে মোবাইল থেকে কল করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাঁকা করছে এই জন্য বুয়ো মোবাইল নম্বর ব্যবহার হচ্ছে প্রতারণা সফল হলে সেই নম্বর ফেলে আবার নতুন নম্বর ব্যবহার শুরু করছে প্রতারকরা এই কারণে অপরাধী শনাক্ত করার কাজ কঠিন হচ্ছে কিন্তু এই সমস্যার সমাধানে এবার করা পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র নতুন নিয়মে ফোন করে আর পালিয়ে যেতে পারবে না সাইবার দুষ্কৃতীরা ট্রাইয়ের সঙ্গে হাত মিলিয়ে নতুন নিয়ম আনতে চলেছে কেন্দ্র মোবাইল নম্বরের সঙ্গে কল এলে ফোনে কলারের ছবি বেশে উঠবে এই কারণে মোবাইল নম্বরে শুরু হচ্ছে কে ভেরিফিকেশন আধার বেসড ভেরিফিকেশন ও সিম বেসড ভেরিফিকেশনের দুটি পৃথক উপায় নিয়ে আসছে কেন্দ্র তৈরি থাকুন রাজ্যের হাজার হাজার বেকার যুবক যুবতীরা কারণ আগামী ডিসেম্বর মাসের বেতরে প্রকাশ পাবে হাজার হাজার পদের বিজ্ঞাপন এপিডিসিএল এ দুই হাজারটি পদের শীঘ্রই দেওয়া হবে নিযুক্তি তৃতীয় এবং চতুর্থ বর্গের পদের সঙ্গে অভিযন্তা পদেও বৃহৎ নিযুক্তি দেবে এপিডিসিএল এপিডিসিএলের তরফ থেকে করা হয়েছে এই বৃহৎ ঘোষণা এদিকে এইবার অসম লোকসেবা আয়োগে অনুষ্ঠিত করবে নিযুক্তি পরীক্ষা শিলচর করিমগঞ্জ এবং হাইলাকান্দি জেলা কংগ্রেস কমিটির যৌথ উদ্যোগে আগামীকাল অর্থাৎ উনত্রিশে নভেম্বর তারিখে সকাল দশ গটিকা হইতে বিকেল চার গটিকা পর্যন্ত শিলচর জেলা কংগ্রেস অফিসের সম্মুখে এক অনশন ধর্মঘট আহ্বান করা হয়েছে বরাক উপত্যকার শিক্ষিত বেকার যুবক যুবতীদের প্রতি আসাম সরকারের তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর চাকরিতে বঞ্চনা সরকারি নিয়ম অনুসারে করিমগঞ্জ শহরের দশ কিলোমিটারের মধ্যে মেডিকেল কলেজ স্থাপন এবং হাইলাকান্দিতে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন স্থানীয় সুপারি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সরকারি প্রতিবন্ধকতা শিলচর সৌরাষ্ট্র মহাসড়কের কাজ অবিলম্বে শেষ করা বন্যায় ক্ষতিগ্রস্ত বাঁধ নির্মাণ করা সুইচ গেটের নির্মাণ প্রস্তাবিত শিলচর গৌহাটি বিকল্প সড়ক নির্মাণ ইত্যাদি জানিয়েছেন শহর কংগ্রেসের সভাপতি শ্রী অতনু ভট্টাচার্য শিলচরে অনুষ্ঠেয় ক্যাবিনেট বৈঠকে করিমগঞ্জ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা স্থান পাবে বেশ কিছু প্রকল্প এ জেলার জন্য মঞ্জুর হওয়ার পাশাপাশি আরও খুশির খবর ঘোষণা করা হবে রবিবার সন্ধ্যায় দলীয় জেলা সদর কার্যালয় শ্যামাপ্রসাদ ভবনে এক সাংবাদিক বৈঠকে এমনই আশার বাণী শুনালেন জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য স্বাধীন ভারতবর্ষে প্রথমবারের মতো রাজ্য সরকারের ক্যাবিনেট বৈঠক বরাক উপত্যকায় অনুষ্ঠিত হতে চলেছে বরাকবাসীর জন্য এক গৌরবের বিষয় বলে এ দিনের সাংবাদিক বৈঠকে উল্লেখ করেন তিনি বয়ানক এক রেগিংয়ের ঘটনার সাক্ষী হল ডিব্রুগড় বিশ্ববিদ্যালয় সিনিয়র এক ছাত্রের আক্রমণের শিকার হল আনন্দ শর্মা নামের বাণিজ্য বিভাগের প্রথম সেমিস্টারের এক ছাত্র গুরুতর জখম অবস্থায় তাকে আদিত্য হাসপাতালে ভর্তি করা হয়েছে মেরুদণ্ড এবং মাথায় আঘাত পেয়েছে ছাত্রটি পদ্মনাথ গুহাই বড়ুয়া ছাত্রাবাসে এই ঘটনা সংগঠিত হয়েছে আনন্দ শর্মার বাড়ি চরাইদেউ জেলার সোনারিতে আনন্দের মায়ে বং বোন অভিযোগ করে বলেন তাকে রাতভর মারপিট করা হয়েছে এমনকি তার হাতে মদের বুতলও বাং করিয়ে দিয়ে সিনিয়র ছাত্ররা আনন্দের ফটো তুলে রেখেছে তাকে হাসপাতালে ভর্তি করার পর হোস্টেলের পক্ষ থেকে বলা হয়েছে বাথরুমে পরে সে জখম হয়েছে এদিকে রেগিং কাণ্ডে জড়িত সন্দেহে বিশ্ববিদ্যালয়ের পদ্মনাথ গুহাই বড়ুয়া ছাত্রাবাস থেকে আঠারো ছাত্রকে বহিষ্কার করা হয়েছে মূল অভিযুক্ত প্রাক্তন ছাত্র অনির্দিষ্ট কালের জন্য বিশ্ববিদ্যালয়ে প্রবেশ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তবে সে এখনও পলাতক বহু প্রতীক্ষিত শিলচরের প্রধান নিকাশী খাল রাঙ্গির খালে বিয়াল্লিশ কোটি টাকায় শুরু হবে গার্ডওয়াল নির্মাণের কাজ আগামীকাল অর্থাৎ মঙ্গলবার শিলচরে ক্যাবিনেট মিটিং শুরু হওয়ার আগে সকাল সাড়ে নয়টার পর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হাত ধরে হবে আনুষ্ঠানিক শিলান্যাস পর্ব রবিবার সন্ধ্যায় শিলচরের সাংবাদিকদের এ খবর জানিয়ে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী বলেন মুখ্যমন্ত্রী আমার অনুরোধে সারা দেওয়ায় কৃতজ্ঞতা জানানোর বাসা নেই শিলচরে কেবিনেট বৈঠকে বরাক উপত্যকার জন্য নতুন খবর থাকবে। এই বৈঠকের পর বরাক উপত্যকাবাসী নিশ্চয় উপকৃত হবেন আজ শিলচরে বিমানবন্দরে পৌঁছানোর পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এবাবি নিজের অভিমত ব্যক্ত করলেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি পর্যটন ও দক্ষতা বিকাশ মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া আগামীকাল শিলচরে হতে যাচ্ছে এক ঐতিহাসিক ক্যাবিনেট বৈঠক মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া বলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে যে স্থানেই বৈঠক হয়েছে সেই স্থানেরই উপকার হয়েছে তাই আগামীকালের বৈঠকে বরাক উপত্যকার জন্য নিশ্চয়ই ভালো খবর থাকবে এবার শেষ খবরটি তিন চার দিন ধরে শিলচর শহরের বিভিন্ন স্থানে জমে থাকা আস্থা থেকে তুলে আনা আবর্জনার পাহাড়ে আগুন দেওয়ার কাজ চলছে জানা যায় ক্যাবিনেট বৈঠকের আগে শহরকে সাফ সাফসুত্র করার জন্য চলছে এই অভিযান কিন্তু শহরকে সাজিয়ে তোলার পাশাপাশি এই সাফাই অভিযানে নাজেহাল নাগরিক জীবন নোংরা আবর্জনার স্তূপে আগুন দেওয়ার ফলে নানা স্থানেই দুয়ার স্থানে গন্ধ সে সঙ্গে এর ভয়াবহ প্রভাব পড়ছে পরিবেশের উপরও রুদের আলোয় দিনের বেলা দুয়া দৃশ্যমান ততটুকু না হলেও সূর্য পশ্চিম আকাশে ডলে পড়তেই আগুনের লেলিহান শিকার সঙ্গে আশেপাশে বায়ুমণ্ডল সে যায় দুয়ায় এবং আগুন ও দুয়া দেখা যায় দূর থেকে এই দৃশ্য শ্মশান রোড পিডব্লিউডি রোড ট্রাঙ্ক রোড ইত্যাদি বেশ কিছুর স্থানে সকাল সন্ধে চলাচল কষ্টকর হয়ে উঠেছে এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন